হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখো ফার্স্ট রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আই এম এস্টাবলিশ হয়েছিল সেভেন টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর নাইনটিন ফোর্টি ফাইভে মোট ওয়ান এইটিন নাইন মেম্বার কান্ট্রি রয়েছে আর এটা কাজ করে যখন ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখা যায় মেম্বার কান্ট্রিতে তখন শর্ট টার্ম লোন দেয় এখন বর্তমানে ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন ক্রিস্টালিনা জর্জিবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এক ভারিভারি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো সেকেন্ড যেটি রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও এস্টাবলিশড হন নাইনটিন নাইনটি ফাইভ টুয়েলভ ডিসেম্বর হেড অফিস হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড আর মেম্বার কান্ট্রি হচ্ছে ওয়ান সিক্সটি ফোর সিইও বর্তমানে যিনি রয়েছেন নাগোজি ওকোনজো ইউএলা নাগোজি ওকোনজো ইউএলা হচ্ছে বর্তমান সিএও ডাব্লুটিও এটি গ্যাটের পরিবর্তিত রূপ আগে যেটা গ্যাট ছিল সেটাই উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডাব্লুটিওতে পরিবর্তিত হয় নেক্সট যেটা আছে সেটা দেখব এবার আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি বা এস্টাবলিশ কখন হয়েছিল নাইনটিন সিক্সটি সিক্স ডিসেম্বর হেড অফিস মানিলা মানিলা ফিলিপিন্স আর মেম্বার কান্ট্রিজ হচ্ছে সিক্সটি সেভেন বর্তমানে সিইও হচ্ছে মাসাদু আসাহোয়া মাসাজবু আশা হচ্ছে বর্তমানে সি এটা এশিয়ার বিভিন্ন দেশগুলো নিয়ে এটা গঠন করা হয়েছে সেই জন্য এটা এশিয়ারের মধ্যে আছে পৃথিবীর অন্য দেশ নিয়ে কন্টিনেন্টগুলোতে এটা কিন্তু নেই এটি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নেক্সট যেটা সেটা দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সার্ক এটা সাউথ এশিয়ার কান্ট্রিগুলো যেমন বাংলাদেশ ভুটান ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল পাকিস্তান আফগানিস্তান এই যে আটটি দেশ নিয়ে যে গঠন করা হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর আর যার হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু নেপালে অর্থাৎ মেম্বার কান্ট্রি দাঁড়ালো আটটি এখন বর্তমানে সিইও হচ্ছে এসালা উইরাকুন এসালা উইরাকুন বর্তমানে সিইও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সার্কের সিইও নেক্সট দেখো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া মেম্বার কান্ট্রি হচ্ছে ফার্টিন এটা এস্টাবলিশড হয়েছিল নাইনটিন সিক্সটিতে আর বর্তমানে সিইও হলেন হি অল ঘিস ঘাইস বা ঘিস বলতে পারো আর এটা হচ্ছে সাউথ এশিয়ার যে বিভিন্ন যেখানে তেল উৎপাদনকারী দেশগুলো রয়েছে সেগুলোর সংগঠনটি গঠন করা হয়েছে যেটা নেক্সট হচ্ছে আমরা এবার সেটা দেখবো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সিইওটা খুব বেশি আছে অবশ্যই তোমরা এটা ভালো করে পড়ে নেবে ইউনাইটেড নেশান এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো এস্টাবলিশড অন সিক্সটিন্থ ডিসেম্বর নাইনটিন ফোরটি ফাইভ হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে আর মেম্বার কান্ট্রিস হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ বর্তমানে সিইও হচ্ছে অড্রে অজোলে অড্রে অজোলে হচ্ছে বর্তমানে সিইও ইউনেস্কো এবার আসছি যেটা হচ্ছে ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড বা ইউনিসেফ এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফর্টি সিক্স মেম্বার কান্ট্রিজ হচ্ছে ওয়ান নাইনটি আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে সি হচ্ছে ক্যাথারিন এম রাসেল আজ আমরা বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও কোনো নতুন টপিক নিয়ে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেলার বাইক আইকনটি ক্লিক করবে তাহলে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই